কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুরশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে সিডলেস লেবুর আবাদ। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল, এটি বাংলাদেশের সর্বত্রই চাষ হয়ে থাকে। লেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রয়োজন। ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে। সালাতের সাথেও একটু লেবু থাকলে মন্দ হয় না। বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি প্রস্তুতিতেও লেবু ব্যবহার হয়ে থাকে। বর্তমানে বীজবিহীন লেবু চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। সারা দেশের মতো টাঙ্গাইল জেলাতেও বেশ লেবুর আবাদ হয়। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন পুটিয়াজানি গ্রামের কৃষক মোহাম্মদ কামরুল হাসান তেমনি একজন বাণিজ্যিক বীজবিহীন লেবু চাষি। তার লেবু চাষে বিশেষ কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয় না। জমি ভালো করে চাষ দিয়ে ও মই দিয়ে সমান করে 3-7 হাত দূরে চারা বা কাটিং লাগাতে হয়। লাগানোর পর সেচ দিয়ে গাছগুলোকে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হয়। এ গ্রামের অনেকেই লেবু চাষ করায় এ গ্রামটি লেবুর জন্য বিখ্যাত হয়ে উঠেছে। প্রতি বিঘা জমিতে লেবু চাষ করতে 40-45 হাজার টাকা ব্যয় হয়। একবার গাছ লাগালে 20-25 বছর লেবু সংগ্রহ করা যায়। প্রতি বছর বিঘাপ্রতি 1.5-2 লক্ষ টাকার লেবু বিক্রি করা যায়। এ লেবু সারা বছরই গাছে পাওয়া যায়। লেবু খেতে বেশ সুস্বাদু এবং বীজ না থাকায় রসে ভরপুর। কৃষক ভাইয়েরা লেবু চাষ করে ভালোই আছেন। প্রায় আমরা 17-18 বছর ধরে লেবুর আবাদ করতেছি। এটা তো সিডলেস, সিডলেস 12 মাসই হয়? 12 মাসই হয় স্যার। এই আবাদটা কিভাবে আপনারা শুরু করছিলেন? আমাদের পাশেই লাউহাটি একটা গ্রাম আছে। লাউহাটি গ্রামের একটা কৃষক কোত্থেকে জানি 2-4 চারা আনছিল, কাটিং আনছিল। কাটিং আনার পরে সে তার বাড়িতে বপন করেছিল। বপন করার পরে যখন এই লেবুটা আমরা খুঁজ পাই, তখন তার কাছ থেকে আমরা 2-1টা করে কাটিং আনি। আনার পরে এইভাবে আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে এখন আমাদের এলাকা পুরো দেলদুয়ার পুরা কাটিং ছড়িয়ে গেছে ইনশাল্লাহ। শুধু পুরা দিল না, এখন আমাদের রাজশাহী, বগুড়া সব জায়গায় আমাদের এই সিডলেস লেবু ইনশাল্লাহ আমাদের এখান থেকে ছড়িয়ে গেছে। প্রথমে স্যার জমিটা ভালো করে চাষ করতে হয়। ভালো করে চাষ করার পর ওই জমিটা 6 হাত বা 6.5 হাত, অনেকে 7 হাতও দেয়, 6-6.5 হাত ফাঁক ফাঁক একটা করে কাটিং লাগাতে হয়। আর কাটিং লাগানোর আগে যেখানে বপন করা হয় সেখানে আমরা ভালো করে খোদাই করি। খোদাই করে কিছু পচা গোবর এগুলো দিই। দেওয়ার পরে 2-1 দিন একটু পানি দিতে হয় যদি খরা থাকে। কাটিংটা বপন করার সাথে সাথে ওখানে একটা করে খরচি কাটতে হয় স্যার, খুঁটা বলে আর কি। খুঁটা গাড়া হয় এই জন্য যাতে বাতাসে ওইটা হেলিয়ে না দেয়। এইভাবে বোনার পরে 3-4 দিন একটু পানি দিতে হয়। দেওয়ার পরেই মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে এটা স্যার আস্তে আস্তে পাতা গজায়। পাতা যখন একটু গজে যায় কিছুদিন পরে আবার আমরা একটা ওই কাটিংটা নিচ দিয়ে আমরা ভালো করে এই পাঁচুন দিয়ে নিড়িয়ে দিই, মাটিটা আগলা করে দিই। আগলা করার পরে ওই শিকড়টা তাড়াতাড়ি দ্রুতবেগে চতুর্দিকে সরে যায়। চতুর্দিকে যখন শিকড়টা সরে যায়, যত শিকড়টা চতুর্দিকে সরায় তত গাছটা সতেজ হতে থাকে। গাছটা বড় হতে হতে আবার মাঝখান দিয়ে আমরা অন্য আবাদও করতে পারি, মূলা শাকসবজি এগুলো। আর যখন গাছটা বিরাট আকার ধারণ করে তখন ইনশাল্লাহ তখন তো আমাদের প্রচুর পরিমাণ ফল আসতে থাকে। তখন আমাদের আর অন্য কোনো কাজে যাইতে হয় না ইনশাল্লাহ। আমার লেবুতেই আমাদের যথেষ্ট হয়ে যায় ইনশাল্লাহ। আমাদের গ্রামে স্যার লেবুর কারণে এমনই উন্নত হয়েছে, যার 1 বিঘা সম্পত্তি আছে স্যার, সে এই ধান পাট বিক্রি করে যে টাকা পায় তার সাথে থেকে 8 বিঘার সমান 1 বিঘা এই ফসল সে লেবু ক্ষেত থেকে পায় স্যার।
প্রায় জমিগুলাই গাছ নষ্ট হয়ে গেছে, আবার ইনশাল্লাহ লাগানো শুরু করছে। আর যেগুলো অল্প অল্প পানি হয়েছে স্যার, যেমন এই যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে এক ফুট বা দেড় ফুট পানি হয়েছিল স্যার, আল্লাহর রহমতে এই বাগানটা ঠিক আছে। এক বিঘা সম্পত্তিতে স্যার এই কাটিং লাগান থেকে শুরু করে পুরো জমিটা চাষাবাদ করতে কমপ্লিট করতে কমপক্ষে 50,000 টাকা খরচ হয়ে যায় স্যার, 700-800। আর যখন ওই জমিতে স্যার কমপ্লিট একবারে মাঝারি কোয়ালিটির গাছ হয়ে যায় যে তখন যে ফলটা আসে, তখন স্যার 1.5-2 লক্ষ টাকার লেবু বিক্রি করা যায়। আমাদের লেবুটা স্যার 12 মাস একটা গাছেই ফুল, ম্যাচুয়েট লেবু, আনম্যাচুয়েট 3-4 প্রকারের ফল থাকে স্যার। কোথায় বিক্রি করেন আপনারা? পুটিয়াজানি বাজারে। এখানে স্যার আমাদের লেবু অফিস আছে, সরকার থেকে লেবু অফিস করে দিয়েছে। এখানে লেবুর ব্যাপারীরা লেবু কিনা কৃষকদের কাছ থেকে ক্রয় করি, ওই সিসিএমসি অফিস আছে, অফিসে একত্র করে সেখান থেকে দৌত করে গ্রেডিং করে তারপরে এগুলা ঢাকার পাঠায়, খুলনা পাঠায়, রাজশাহী, বগুড়া সব ডিস্ট্রিক্টে যায় স্যার। এখান থেকে মানে বাংলাদেশে পুরো প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে যায় আমাদের এখান থেকে লেবু স্যার। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ লেবু চাষীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে থাকেন। তারা কৃষক ভাইদের লেবু বাগানে গিয়ে নানান পরামর্শ দিয়ে থাকেন। কৃষক ভাইরাও যে কোনো সমস্যায় তাদের যুক্তি পরামর্শ নিয়ে থাকেন। আমাদের এখানে যে সমস্ত কৃষকরা লেবু চাষ করে, লেবুর ভিতরে রোগ এবং পোকা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো বাজারজাতকরণ। রোগের ভিতরে ডাইব্যাক, স্ক্যাব, ক্যাঙ্কার, পোকার ভিতরে কাণ্ড ছিদ্রকারী পোকাটা বেশি ক্ষতি করে। আর বাজারজাতকরণের ব্যাপারে NATP2 প্রকল্প থেকে আমাদের এখানে একটা CCMC করে দেওয়া আছে। সেই CCMC-র মাধ্যমে সমস্ত কৃষক লেবু নিয়ে ওখানে হাজির হয়, পাইকারি যে বিক্রেতা আছে ওনারা কিনে কিনে দেশের বিভিন্ন প্রান্তের লেবুগুলোকে ছড়িয়ে দেয়। বিশেষ করে হোটেল, আড়ত এগুলোতে বেশি যায় লেবুগুলো। কাণ্ড ছিদ্রকারী পোকার জন্য সাধারণত ডার্সবান প্রতি লিটার পানিতে 1 ml স্প্রে করলে পোকাটা চলে যায়। আর আপনার ডাইব্যাকের জন্য আমরা সাধারণত কোনো ওষুধ দিতে না বলি, সাধারণত আপনার কুইক কম্পোস্ট, খৈল, গোবর, কাঠের ভুসি, কুইক কম্পোস্টটা ব্যবহার করলে আপনার ডাইব্যাকটা অনেক কমে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা এই গ্রামের মতো উপজেলার অন্যান্য গ্রামেও লেবু চাষ বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি কৃষক ভাইদের লেবু চাষের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তাদের প্রশিক্ষণ দিয়ে এবং লেবু চাষ সম্পর্কিত তথ্য প্রদান করছেন। এতে উপজেলায় লেবু আবাদী এলাকা ও উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেলদুয়ার উপজেলায় প্রায় 800 হেক্টর জমিতে আমাদের লেবু চাষ হয়। এই লেবুটা সিডলেস এবং রসের পরিমাণ অনেক বেশি, এবং আরেকটা গুণ হচ্ছে এটা 12 মাসই। তো এই লেবুটা এত মানে লাভজনক, যার ফলে আমাদের দেলদুয়ারে কিন্তু অনেক কৃষক তারা এই লেবু চাষে উদ্বুদ্ধ হচ্ছে, তারা চাষ করছে। আর চাষ করার ক্ষেত্রে তাদের যে সমস্যাটা মূলত তাদের পোকামাকড় এবং বিভিন্ন রোগবালায় রোগবালায় যে সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছে, সেটার জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি অফিসার উনি বাগানে এসে এই গাছ দেখে কোনো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। আর বাজারজাত করার জন্য আমাদের এখানে NATP2 এবং হর্টিক্স ফাউন্ডেশন থেকে একটা CCMC মানে হচ্ছে কমোডিটি কালেকশন অ্যান্ড মার্কেটিং সেন্টার নামে একটা সেন্টার করা হয়েছে এই ফাজিলহাটি বাজারে। সেখানে কিছু আধুনিক সুযোগ সুবিধা এখানে যোগ করা হয়েছে, আপনার লেবুটাকে ওয়াশ করার, লেবুটাকে গ্রেডিং করার, সর্টিং করার যে সুবিধাটা এখানে আছে। এই এলাকার যারা কৃষক, যারা আপনার লেবু চাষী এবং ব্যবসায়ী, তারা ওইখানে লেবুটা নিয়ে আসে, ওইখানে তারা এই মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা লেবুটাকে প্রসেস করে তারপরে তারা ব্যাপারীদের কাছে বিক্রি করে, এবং তারা সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এটা পাঠিয়ে দিচ্ছে। দেলদুয়ার আসলে নিচু এলাকা, এবং এবারে বন্যাটা একটু আর্লি শুরু হয়েছে এবং একটু দীর্ঘস্থায়ী ছিল, যার ফলে এই দেলদুয়ারে যে লেবু বাগানগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে একেবারে যে সব ধ্বংস হয়ে যায়নি। আমাদের 800 হেক্টরের মধ্যে আমাদের 20 হেক্টর লেবু ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোপুরি। আর যেগুলো আসলে পুরাতন বাগান, যেগুলো হচ্ছে 3-4 বছর 5-6 বছর হয়ে গেছে, সেগুলো হয়তো অল্প কিছু ক্ষতি হয়েছে। আর যেগুলো নতুন বাগান 1-2 বছর, সেটা চারাগুলো আর টিকে থাকে না। তো আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি, এখন তারা লেবু বাগানে যে পানিটা এখন সরে গেছে, এখন তারা লেবু বাগানটা পরিষ্কার করবে। এই সময়টাতে তারা শেষে একটা সার দিবে, এবং সাথে কিছু তারা পোকামাকড় রোগবালাইয়ের জন্য তারা কিছু এই পেস্টিসাইড যদি দেয়, তাহলে তারা আবার এই লেবু বাগানটা আবার আগের রূপে আশা করি কিছুদিনের মধ্যে ফিরে আসবে। দেশের বিভিন্ন জায়গায় এই লেবুটা যাচ্ছে,
আর আমরা এর পাশাপাশি আমরা চাচ্ছি যে এটাকে বিদেশে রপ্তানি করার জন্য, কারণ একটা লেবু রপ্তানি করার জন্য যা যা গুণাগুণ দরকার পুরোটাই কিন্তু আমাদের দেলদুয়ারের লেবুতে আছে। তো আমাদের যে বিভাগীয় যে উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে আমি কিন্তু চেষ্টা করছি এবং তারা কিন্তু লেবু বাগানটা এসে দেখে গেছেন যে এই লেবুটা আসলে মানে রপ্তানির উপযুক্ত কিনা। তো এটা প্রসেসিং চলছে, আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো সামনে এই দেলদুয়ারের লেবু আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। লেবু একটি অর্থকরী ফসল, এর চাষ করতে তেমন পরিশ্রম হয় না, সারা বছর ফসল পাওয়া যায়। লেবু চাষ করে টাঙ্গাইলের অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন, তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার আপনাদেরও যথেষ্ট সুযোগ রয়েছে। অগ্রহায়ণ মাসের কৃষি, কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, হেমন্ত বাংলার বিখ্যাত নবান্ন উৎসবের সময়। নবান্ন উৎসবের সমান্তরালে উৎসবমুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। সুখ্যাত আমন ও আউশসহ নানা নতুন ধান কেটে এই সময় ঘরে তোলা হয়, কেননা এই মৌসুমে কৃষির জন্য তুলনামূলক নিশ্চিত একটি মৌসুম। তাহলে আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের কৃষিতে আমাদের করণীয় কাজগুলো। বোরো ধানের বীজতলা অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি বীজতলার জন্য নির্বাচন করতে হবে। চাষের আগে প্রতি বর্গমিটার জায়গার জন্য 2-3 কেজি জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে। পানি দিয়ে জমি থকথকে কাদা করে 1 মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে ভেজা বীজতলা তৈরি করতে হবে। যেসব এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি সেখানে শুকনো বীজতলা তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রতি 2 প্লটের মাঝে 25-30 সেন্টিমিটার নালা রাখতে হবে। বোরো মৌসুমের পানি সাশ্রয়ী ব্রি ধান 92। এছাড়া যেসব এলাকায় সেচের পানির ঘাটতি থাকে সেখানে আগাম জাত হিসেবে ব্রি ধান 45 এবং ব্রি ধান 55, ব্রি ধান 67, ব্রি ধান 81, ব্রি ধান 84 ও ব্রি ধান 86, ব্রি ধান 88। উর্বর জমি ও পানি ঘাটতি নেই এমন এলাকায় ব্রি ধান 29, ব্রি ধান 50, ব্রি ধান 58, ব্রি ধান 59, ব্রি ধান 60, ব্রি ধান 63, ব্রি ধান 64, ব্রি ধান 68, ব্রি ধান 74, ব্রি ধান 89, ব্রি ধান 92, ব্রি হাইব্রিড ধান 1, ব্রি হাইব্রিড ধান 2 ও ব্রি হাইব্রিড ধান 3। ঠান্ডা প্রকোপ এলাকায় ব্রি ধান 36, হাওড় এলাকায় BR-17, BR-18, BR-19, লবণাক্ত এলাকায় ব্রি ধান 47, ব্রি ধান 55, ব্রি ধান 61 চাষ করতে পারেন। বীজ বপন করার আগে 60-70 ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে। এ সময় ধানের অঙ্কুর গজাবে। অঙ্কুরিত বীজ বীজতলায় ছিটিয়ে বপন করতে হবে। প্রতি বর্গমিটার বীজতলার জন্য 80-100 গ্রাম বীজের প্রয়োজন হয়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। আজকের বাংলার কৃষি, আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।